আপনারা জানেন ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চরের দুর্ধর্ষ ডাকাত সর্দার বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র এবং গোলাবরুদ সহ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বেশ কিছুদিন ধরে ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাত বাহিনী বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে ভুক্তভোগী জেলেরা বাংলাদেশ কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে অদ্য 2 সেপ্টেম্বর রাত 1টা হতে সকাল 8টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার খোন্দকার মাহবুবুল হাসান এবং লেফটেন্যান্ট সাকিব মেহবুবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের আবাসস্থল হতে ডাকাত সর্দার আলী আসগর বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে 3টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ডস তাজা গোলা এবং 20টি দেশি অস্ত্রসহ অন্যান্য ডাকাতির সরঞ্জামাদি এবং 1,15,000 টাকা আটক করা হয়। আটককৃত সদস্যদ্বয় ভোলা জেলার সদর উপজেলার ধনিয়া 7 নং ওয়ার্ডের এবং চরমনসা 6 নং ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তাদেরকে ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। ধন্যবাদ।